বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গা, যেটা আমাদের পার্বতীপুর স্টেশনের খুব কাছাকাছি, যেটাকে কালী মন্দির বলা হয়। তো খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই যে মন্দির, এই মন্দিরটা। তো আমি আজকে আপনাদের এই মন্দির পুরো ঘুরিয়ে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, লেটস গো। বাঁদিকে পাত্রসায়ের হাট এবং ডান দিকেই পড়ছে এই বিশাল কালী মন্দির। দেখতে পাচ্ছেন এই রাস্তায় যেতে ডান দিকে যে কাঁচা রাস্তা পড়ছে সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। আমি এগিয়ে চললাম সেই মন্দিরের দিকে। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দিরের মেন গেট। আমি মেন গেট বন্ধ ছিল বলে পাশের গেট দিয়ে প্রবেশ করলাম। সামনে দেখতে পাচ্ছেন মূর্তি করা আছে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে এগিয়ে চললাম। এগিয়ে যেতেই ডান হাতেই পড়বে গরুর খাটাল। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে অনেকগুলি দেশি ও বিদেশি গরু। দেখতেই পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এদের রাখা হয়। এদের গরম যাতে না লাগে তার জন্য ফ্যানেরও ব্যবস্থা করা আছে। আমি আরও এগিয়ে চললাম সামনের দিকে। দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্যটা। যেতে যেতে আমার চোখে পড়ল ডান দিকে। ডান দিকে দেখলাম খুব সুন্দরভাবে বসে গল্প করার মতো একটা জায়গা করা আছে। আমি আরও কাছে এগিয়ে গেলাম। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা কত সুন্দর। এই যত দূর দেখতে পাচ্ছেন প্রাচীর দেওয়া আছে, এই পুরো এলাকাটা মন্দির কর্তৃপক্ষের। এখানে চাষবাসও হয়, এখানে ট্রাক্টর আছে, এখানে গরু আছে, সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আমি আরও ভেতরের দিকে এগিয়ে চললাম। এখানে এই পুকুরের মধ্যে কত সুন্দর একটা জায়গা করা আছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে একদম জলের মাঝ বরাবর পিলার দিয়ে এই জায়গাটি করা আছে। এবং দূরে আপনারা আরও একটা জায়গা দেখতে পাচ্ছেন, ওটাতেও আমি নিয়ে যাব। প্রথমে আপনাদের এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে একটা ছাতা করা আছে এবং এখানে বসার খুব সুন্দর একটা জায়গা এখানটাতে দেখতে পাচ্ছেন। একটা অসাধারণ লুক এই জায়গায় এলে আপনারা দেখতে পাবেন। তো আমি এখান থেকে ঘুরে বেরিয়ে গেলাম। এটাই হচ্ছে মূল মন্দির। এখানে জলের ফোয়ারাও করা আছে। ভেতরে দেখতেই পাচ্ছেন
আছে কালী মায়ের মূর্তি। হ্যালো বন্ধুরা, আমি আমাদের যে পাত্র সাহেবের যে কালী মন্দির, সেই কালী মন্দির আমি দেখালাম, যেটা পাত্র সাহেবের স্টেশনের কাছাকাছি। খুব সহজেই স্টেশনে নামলে আপনারা ট্রেনেও আসতে পারেন। তো এখানটা পুরো দৃশ্যটা আমি দেখালাম, খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই এসে একবার ঘুরে যাবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সব বন্ধুরা, আবার একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।